দখল করা ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান ঘাটির কাছে মঙ্গলবার বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় তিন প্রত্যক্ষদর্শী সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখার কথা জানিয়েছেন। নোভোফেদোরিভকা ঘাটের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে। স্থানীয় সময় দুপুর তিনটার দিকে কয়েক মিনিটের ব্যবধানে শোনা যায় বিভিন্ন মাত্রার ১২টি বিস্ফোরণের শব্দ। এদিকে মঙ্গলবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ ক্রিমিয়ান উপদ্বীপে রাশিয়ার দখল নিয়ে শুরু হয়েছিল আর ক্রিমিয়ার মুক্তির মাধ্যমেই তা শেষ হবে।